আদরের সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। হৃদয় ও মামুনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। গোসল করে এসে পরিবারের সদস্যদের সাথে খাবার খাবে এমন কথা বলেই ঘর থেকে বের হয়েছিল তারা, কিন্তু এই যাত্রায় শেষ যাত্রা হবে তা কে জানত। শনিবার দুপুরে জোয়ারের পানিতে খাতুনগঞ্জ লোহারপুল এলাকায় চাকতাই খালে গোসলের সময় খালে লাফ দিল আর উঠে আসতে পারেনি মামুন ও হৃদয়। খালের পানিতে থাকা লোহায় আটকে যায় তারা। প্রথমে মামুনকে উদ্ধার করে এলাকাবাসী, পরে হৃদয়কে মৃত অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। আমার পুতে ভাত খাইবো কই আছে রে বাবা, আমার পুতে তো হিরাইলো না গো। সুনামি মার্কেটের উপর থেকে চারতলা থেকে লাফ দিছে, চারজন ছিল, চারজন থেকে দুইজন মারা গেছে আর দুইজন পাওয়া গেছে। এক্সকেভেটরে যখন খাল থেকে মাটি তুলছে, নিচে আগে ঢালাই করছিল, ওই লটগুলো আর ওরা কাটে নাই, এগুলা খারাপ হয়ে থাকছে, তো ওই ছেলেরা ফাল দিছে বলে লট ঢুকে গেছে। খালের পানিতে ডুবন্ত লোহার কোনো কিছুতে আটকে দুই কৃষকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। একজনের এখানে আঘাত আছে, ওরা ওই নিচে আটকে গেছিল হয়তো কোনো কিছুর সাথে, আরেকজনের মাথার মধ্যে আঘাত ছিল। মারা যাওয়া দুই কিশোরের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।